আসসালামু আলাইকুম, আমার নাম শফিল আলম, ফাউন্ডার এবং সিইও belancer.com। belancer.com অনলাইন কাজের মার্কেটপ্লেস, যেখানে এমপ্লয়ার এবং ফ্রিল্যান্সাররা কাজ করে থাকেন। এমপ্লয়াররা সাধারণত প্রজেক্ট দিয়ে থাকেন বা কাজ দিয়ে থাকেন, ফ্রিল্যান্সার আপনার মার্কেটপ্লেসের মাধ্যমে বিট করে কাজ পেয়ে থাকেন। ফ্রিল্যান্সার এবং এমপ্লয়ারের জন্য দুজনের জন্যই আপনার মার্কেটপ্লেসটি সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন এবং সাবমিট করা হয়ে থাকে। সেখানে এমপ্লয়াররা আপনার কাজগুলি যখন দিয়ে থাকেন প্রজেক্ট আকারে, বিভিন্ন ক্যাটাগরির কাজ আমাদের এখানে হয়ে থাকে, আপনার ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স, লোগো ডিজাইন, আর্টিকেল রাইট আপ, রিসার্চ থেকে শুরু করে সেলস, তো সব ধরনের কাজই যে কোনো এমপ্লয়ার এখানে দিতে পারেন এবং বিভিন্ন রেঞ্জে। সেটা আপনার হতে পারে যে আপনার 100-200 টাকা থেকে শুরু করে আপনার 5 লাখ, 10 লাখ, 50 লাখেরও আমরা কাজ পেয়েছি, এরকমও প্রজেক্ট আমরা পেয়েছি, যেখানে আপনার ফ্রিল্যান্সাররা বা একটি কোম্পানি বিট করে কাজটি করতে পারেন। এবং নর্মালি মার্কেট প্লেস কনসেপ্টগুলি সারা পৃথিবীতে আপনার গ্লোবালি খুব ফার্স্ট রাইজ করছে। এটার বড় রিজন হচ্ছে কি, আপনার রিলায়েবিলিটি বা আপনার ট্রাস্টওয়ার্দি, যেখানে একটি প্ল্যাটফর্ম থাকে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যখন এমপ্লয়ার কাউকে উইন করবেন, উইন করার সাথে সাথে কিন্তু তাকে আপনার ওই পার্টিকুলার ফিটা কিন্তু আপনার মার্কেট প্লেসে বা আপনার থার্ড পার্টির জন্য রেখে দিতে হচ্ছে আর কি। যার ফলে আপনি একদিক দিয়ে যেমন আপনার পেমেন্ট সিকিউরিটি পাচ্ছেন এমপ্লয়ার এবং ফ্রিল্যান্সার বা ওয়ার্কাররা যারা আছেন, পাশাপাশি এমপ্লয়ারের জন্য উনি কিন্তু আপনার কম্পারিজন করতে পারছেন যে আপনার কাকে কাজটা দেবেন তাকে প্রোফাইল দেখে, এবং তাকে আপফ্রন্ট কিন্তু পে করতে হচ্ছে না, সেই পেমেন্টটা আপনার বিলেন্সার কাছে থাকছে। যার ফলে সে যখন কাজটি ডেলিভারি দেবে এবং এমপ্লয়ার যখন ফুললি স্যাটিসফাইড হবে, তখনই তার পেমেন্টটাকে ডেলিভারি করে দেওয়া হবে। সো যেই কারণে আপনার সবার জন্যই অনেক কমফোর্ট। আর এমপ্লয়ের পার্সপেক্টিভ থেকে আমরা যেটা পেয়েছি, আপনার প্রতিনিয়ত বাংলাদেশের কাজ করার ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, যে আপনার আমি যদি কাউকে হায়ার করতে চাই, সেটা একটা লোগো ডিজাইন হতে পারে, আপনার ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে বা যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইদার আমার গুগলের কাছ থেকে আপনার সাপোর্ট নিতে হচ্ছে, সার্চ করে খুঁজে বের করতে হচ্ছে। এবং অনেক কোম্পানি যারা ভালো কাজ করে এখন আসলে ওয়েবে যে আপনার ইন্টারনেট প্রেজেন্সটা কিন্তু এখনও নেই, ওইভাবে হয়নি, অথবা আপনার পার্সোনাল রেফারেন্স ইউজ করে আমাদের কাজ করাতে হচ্ছে। পার্সোনাল রেফারেন্সে যে প্রবলেমটা হচ্ছে, যে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার ট্রাস্টওয়ার্দির একটা ইস্যু থাকে বা তাদের কোয়ালিটি নিয়ে ইস্যু আছে বা তারা যে কোটেশনটা দিচ্ছে আপনার, যেমন আপনার একটা ওয়েব ডেভেলপমেন্ট একটি কোম্পানি বিট করছে 5,000 টাকা, আরেকজন করছেন 50,000 টাকা, ইট ডাজেন্ট মিন না যে আপনার একই ওয়েবসাইট, সেটা কিন্তু এরকম না যে 5,000 টাকা দিয়ে করানো যায় না বা 50,000 টাকা দিয়ে করানো যায় না, সেম ওয়েবসাইটটা, কিন্তু সেটা কিন্তু আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেমন আপনি একটা ফোনের ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বা আপনি ফোনের যে ফেসিলিটিগুলি আছে, ভয়েস, ইউটিলিটি, অ্যাপস, সবগুলি কিন্তু আপনি 5,000 টাকার ফোনেও পাচ্ছেন আবার 50,000 টাকার ফোনেও পাচ্ছেন। সেম একটা ওয়েবসাইট আপনার 5,000 টাকা দিয়ে যে করছেন, 50,000 টাকা দিয়ে যে করছেন, সেটা কিন্তু কোয়ালিটির উপর ভেরি করছে, ডিপেন্ড করছে। সো আপনি যদি খুব ভালো বাজেটের ভিতরে যদি কিছু কাজ করাতে চান, সেক্ষেত্রে মার্কেট প্লেসের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যখন দুই একজন রেফারেন্স নিয়ে যখন কাজ করাতে চাইবেন, তখন যে সমস্যাটা আমরা দেখেছি, ইভেন আমিও এর আগে অনেক সময় লোগো ডিজাইন হতে পারে বা আপনার ছোটোখাটো কাজ করানোর ক্ষেত্রে আমি যেটা দেখেছি, যে ও যে কোটেশনটা করছে এটা আমি কোয়ান্টিফাই করতে পারছি না। রেদার মার্কেট প্লেসে কিন্তু আপনার যখন ওপেন বিডিং সিস্টেমে নিয়ে আসছেন, তখন কিন্তু এমপ্লয়ারের জন্য ইটস মোর ইজিয়ার টু ডিসাইড, এবং ফ্রিল্যান্সারদের জন্য বা এজেন্সিগুলির জন্য কিন্তু আপনার অনেক কম্পিটিটিভ, যে আপনার ওনার কোয়ালিটি অনুযায়ী কিন্তু বিট করতে পারছেন। আমাদের লোকাল মার্কেট সাইজ হচ্ছে কিন্তু আপনার $160 মিলিয়ন, যে মার্কেটটাকে কিন্তু আমরা আমাদের যারা ওয়ার্কার আছেন, এক্সপার্ট যারা আছেন বা কোম্পানিগুলি আছে, তাদেরকে যদি একটি মার্কেটের মাধ্যমে যদি আনা যায়, তাহলে আপনার ট্রাস্ট, তারপর হচ্ছে আপনার কোয়ালিটি, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি এবং সেফটি, সেটা কিন্তু নিশ্চিত করা যাচ্ছে আপনার থার্ড পার্টির মাধ্যমে বা বিলেন্সারের মাধ্যমে। আর গ্লোবাল মার্কেট প্লেসে আমাদের আছে আপনার ইভেন 2018-এর ভিতরে আপনার একটা পার্সপেক্টিভ করা হচ্ছে, আপনার গ্লোবাল মার্কেট সাইজ হবে আপনার $18 বিলিয়ন প্লাস, যেটা আপনার এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ধারাবাহিকভাবে কিন্তু আপনার top 10 কিন্তু কাজ করছে, আপনার প্রতি বছর কোনো না কোনো পজিশনে থাকছে, যেটা সেটা top 10-এর ভিতরে থাকছে গ্লোবালি। সো আমরা কিন্তু এখন, যদিও আমরা আমাদের আইটি তথ্য প্রযুক্তিবিদ যারা আছেন তারা একটি মেসেজ দিয়ে থাকেন আপনার নেক্সট আইটি ডেস্টিনেশন বাংলাদেশ, সেই হিসাব করলে কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা সারা বিশ্বে কিন্তু প্রমাণ করেছি যে আমাদের সক্ষমতা কাজের ক্ষেত্রে বা আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে
মার্কেটপ্লেসগুলির পাশাপাশি আমাদের গ্লোবালি আমরা আউটসোর্স করছি হচ্ছে আপনার 200 মিলিয়ন ডলার কাছাকাছি প্লাস অর মাইনাস সো এবং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে প্রায় 100 মিলিয়ন ডলারের কাছাকাছি আছে আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস প্লাস মার্কেটপ্লেসের বাইরে যারা ইন্ডিভিজুয়ালি কাজ করে থাকেন সো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের এই তথ্য প্রযুক্তির যুগে বা আমরা যেটা বলছি যে আপনার নলেজ ইকোনমি আমরা যেটা বলি যে শ্রমনির্ভরশীলতা থেকে যদি আমরা মেধা নির্ভরশীলতাতে যদি আসতে চাই বাংলাদেশকে যদি নিয়ে যেতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে এর মানে এই নয় যে আপনার সবাইকেই আপনার আইটি বিশেষজ্ঞ হইতে হবে হতে পারে আমি একজন কন্টেন্ট রাইটার তার মানে এই না যে আমার প্রযুক্তির দিক দিয়ে খুব এক্সপার্ট হইতে হবে আমি কন্টেন্ট রাইটার উপর যদি এক্সপার্ট হই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সমৃদ্ধশীলতার দিকে এগিয়ে যেতে পারবো বাংলাদেশ ফ্রিল্যান্সারদের জন্য স্পেশালি বাংলাদেশের ফ্রিল্যান্সিং নিয়ে বেশ কিছু মিসগাইড করা হয়ে থাকে আপনার খুব অনলাইনে বসে খুব দ্রুত হাজার হাজার ডলার ইনকাম করা যায় বা আপনার খুব দ্রুত বড়লোক হওয়া যায় এই বা আপনার কিছু কোর্স করে বা 7 দিন 10 দিন কোর্স করে খুব কুইক বড় লোক হওয়া যায় এটা অ্যাবসার্ড এবং অ্যাবসুলিটলি একটা ভুল মেসেজ দেওয়া হয়ে থাকে আমি মনে করবো যারা এই ধরনের মেসেজ দিয়ে থাকেন তারা মার্কেটকে ম্যানিপুলেট করার জন্য বা আপনার তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য এটা বলে থাকেন ফ্রিল্যান্সিংয়ে যদি কেউ কেরিয়ার গড়তে চান ফ্রিল্যান্সিং করেন আপনি ফুল টাইম করেন পার্ট টাইম করেন ফ্রিল্যান্সিং করেন সবার আগে হচ্ছে কি আপনার স্কিল ডেভেলপ করতে হবে এবং সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য কখনোই আমি বলবো না যে আপনার খুব যদি কেউ খুব সুপার জিনিয়াস না হয়ে থাকেন খুব কম সময়ের ভিতরে এটা সম্ভব না আপনি সেটা 1 week 2 week 1 month আমার কাছে এটা কখনোই মনে হয় না আমার কাছে সবসময় মনে হয় যে আপনার এটা একটা লং জার্নি সেটা আপনার আপনি জানেন সেটা আপনি যদি 3 মাসে যদি ভালো ডিজাইন হতে পারেন ইউ আর ওয়েলকাম আপনি যদি সেটা 6 মাসে হতে পারেন মোস্ট ওয়েলকাম সো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার দক্ষতার উপরে আপনার মেধা এবং দক্ষতার উপরে সো ফ্রিল্যান্সিং হচ্ছে মেধা এবং দক্ষতা এবং সৃজনশীলতার কর্ম সেখানে আপনার কখনোই খুব সহজেই বড় লোক হওয়ার কোনো জায়গা খুব সহজেই আপনি টাকা কামাইতে পারবেন ব্যাপারটা এরকম না ফ্রিল্যান্সিংটা বরং এটা হচ্ছে যে আপনি আপনার স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিন্তু সেই স্বাধীনতা মানে এই না এই নয় যে আপনার স্বেচ্ছাচারিতা সেটা অবশ্যই আপনাকে দায়িত্বশীলতার সাথে মেধার সাথে মননশীলতার সাথে অধ্যবসায়ের মাধ্যমে আপনার এটা একটা কেরিয়ার গড়ে তুলতে হবে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 5 কোটির উপর আপনার ইন্টারনেট ইউজার আছে এবং আমি বলবো যে আপনার অন্য যে কোনো একটি ডেভেলপড কান্ট্রির সঙ্গে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে আমাদের ইউজার বেস অনেক আছে কিন্তু সেই অনুপাতে আমাদের লোকাল মার্কেটে যেই প্রোডাক্টগুলি প্রয়োজন ছিল আপনার আইটি ইউজেসের জন্য সেই আইটি প্রোডাক্টগুলি আসলে কখনো হয়ে ওঠে নাই খুব বেশি হয় নাই আমার মনে হয় না সেটা 10টা প্রোডাক্টও কেউ বলতে পারবে না বা 5টা প্রোডাক্টও কেউ বলতে পারবে না সো যেই কারণে আমাদের বিলেন্সার প্রোডাক্ট হিসেবে আপনার আইটি প্রোডাক্ট হিসেবে এটা আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল প্রথম থেকে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করেছি স্পেশালি আপনার প্রপার রিসোর্স প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করার যে প্রপার রিসোর্সের প্রয়োজন আছে সেটা রিসোর্সের ইনঅ্যাভেলেবিলিটি ছিল মিনওয়াইল আমাদের প্রায় 2 বছরের মতো লেগেছে আপনার প্ল্যাটফর্মটি ডেভেলপ করার জন্য এনিও ইটস প্রিটি রোবাস্ট আমাদের 75 মডিউল আছে আপনার এই টোটাল প্রোডাক্টের ভিতরে আপনার সেখানে আপনার অ্যাকাউন্টিং থেকে শুরু করে ওয়ালেট ম্যানেজমেন্ট ফান্ড ম্যানেজমেন্ট রিকনসিলিয়েশন বিডিং সিস্টেম সো অনেকগুলি কোর ফিচার আছে তো যেই কারণে আমাদের দীর্ঘ সময় লেগেছিলো ডেভেলপ করতে অবশেষে আমরা মে মাসে আপনার 1 মেতে আমরা সফট লঞ্চিংয়ে শুরু করেছি 2015 সালে মে মাসে আমরা 1 সফট লঞ্চিং করেছি এখন পর্যন্ত মে মাস এখন পর্যন্ত আমরা 6 মাসে আমাদের অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার প্রায় 18,000 মতো ফ্রিল্যান্সার আর হচ্ছে আপনার প্রায় 3,000 মতো এমপ্লয়ার আছেন যারা কাজ দিয়ে থাকেন সো আমরা আশা করব যে সবাই আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব মার্কেট প্লেসে সবাই কাজ করবেন এবং কাজ দিবেন আশা করি ভালো লাগবে এবং আমরা চাই যে বাংলাদেশের উন্নয়নের সাথে উন্নয়ন সহযোগী হিসেবে বিলেন্সার পাশে থাকবে